দুর্গাপুর কমলা সার্ভিস স্টেশনে নতুন করে উদ্বোধন করা হলো সিএনজি গ্যাস স্টেশন। এর আগে শুধুমাত্র মেইন গেট ও সিটি সেন্টারে ছিল সিএনজি গ্যাস স্টেশন, ফলে দীর্ঘদিন ধরে অসুবিধার মধ্যে পড়ছিলেন অটো চালকরা। নতুন করে তিনটি গ্যাস স্টেশন উদ্বোধন করা হলে হাসি ফুটে ওঠে অটো চালকদের মুখে। जो आएगा आगे वो आएगा बेसिकली जहाँ से पेट्रोलियम प्रोडक्ट निकलता है, ये पाइपलाइन से आ रहा है, ये पाइपलाइन से आएगा और ये बहुत दूर से आएगा, हजीरा से आएगा। हजीरा से लेके करीब कितना किलोमीटर होगा? करीब मोर देन 3000 किलोमीटर होगा। 3000 3000 किलोमीटर दूरी से ये गैस आएगा। ये आसले हमारे दुर्गापुर जे जतगुलो अटो आछे तो से ही अटो जे हमारे जे समस्याटा छिलो এই যে তিনটে স্টেশন চালু হওয়াতে আমাদের সেই সমস্যাটা আশা করছি নির্মূল হয়ে যাবে। তিনটে স্টেশন কোথায় কোথায় হবে? তিনটে স্টেশন হচ্ছে, একটা এখানে হচ্ছে, একটা দুর্গাপুর স্টেশনের সামনে হচ্ছে, আর একটা ভগত সিং এর ওখানে। ওইগুলো কি আজকে মহিলা যে ব্যাংক আছে ওইগুলো কি আজ ওইগুলো কি আজকে চালু হবে? হ্যাঁ ওগুলো আজকে চালু হবে। না দুর্গাপুরের নতুন সিএনজি স্টেশন আজকে তার উদ্বোধন হচ্ছে। আপনারা যারা অটো চালক তারা সুবিধা পাচ্ছেন?